পরীক্ষা দিতে যাবে, আর সেই পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ আগে মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে পরীক্ষার, এখন সে হলে ঢুকে যাবে। এই সময় দেখি আহারে সিগারেট টান দেয় কি, আরে বেটা বেদক, এই সিগারেট খাইয়া তুই পরীক্ষা দিয়ে তোর জীবনটা নষ্ট ছাড়া কিছু হবে না, কথা বলেন ঠিক কিনা? ওর কাছ থেকে সমাজে ভালো আশা করা যায় না। আজকে ছেলে মেয়েরা মোবাইল পাওয়ার পরে অল্প বয়স ভালোবাসা শুরু হয়ে গেছে, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। ছোট্টবেলার কথা বলছি, শেষ রাতে উঠেও পাল্লা লাগায় পড়া দিছে, কার আগে কে বেশি পর্ব, সেই মানুষের ট্যাকটিক আছে। ওই ঘরে কোনায় গেলে, ওই ঘরে কোনায় গেলে গুনগুন শব্দ আসছে, পড়ালেখা কত সুন্দর ভাবে করতেছে, আর এখন শব্দ তো দূরে কথা, মোবাইলের আওয়াজ, খালি মোবাইলের আওয়াজ, মোবাইলের আওয়াজ, মোবাইলে 12টা বাজাইতেছে বাংলাদেশ। আমার যুবকেরা বিশ্বাস করেন সৎ চোখে দেখা, এ এখন বর্তমান সময় এই আলিম পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়, বিশ্বাস করবেন আমি কালকে একটা রোডের কাছে বসা পরীক্ষা দিবে, আমার বিশ্বাস এই ছেলের বয়স কত আর হবে, 17-18 হোক বা 15-16 হোক বয়স, এই ছেলেরা বিশ্বাস করেন সৎ চোখে দেখেছি, আহারে বই কিতাব কি পরে আসছে আল্লাহই ভালো জানে, কি পরীক্ষা দিবে আল্লাহই ভালো জানে, তাদের হাতে এখন সিগারেট, পরীক্ষা দিতে যাবে, কেমন নিমো খারাপ, নিমো খারাপ, পরীক্ষা দিতে যাবে, আর সেই পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ আগে মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে পরীক্ষার, এখন সে হলে ঢুকে যাবে। এই সময় দেখি আহারে সিগারেট টান দেয় কি, আরে বেটা বেদক, তুই এই সিগারেট খাইয়া তুই পরীক্ষা দিয়ে তোর জীবনটা নষ্ট ছাড়া কিছু হবে না, কথা বলেন ঠিক কিনা? ওর কাছ থেকে সমাজে ভালো আশা করা যায় না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন, জোরে বলে আমিন। এই ছেলেমেয়ের লেখাপড়া বর্তমান সময় শেষ, বর্তমান সময় লেখাপড়া কি হয় আল্লাহই ভালো জানে। আরে ছোট্টবেলার কথা বলছি, শেষ রাতে উঠেও পাল্লা লাগায় পড়া দিছে, কার আগে কে বেশি পর্ব, সেই মানুষের ট্যাকটিক আছে। ওই ঘরে কোনায় গেলে, ওই ঘরে কোনায় গেলে গুনগুন শব্দ আসছে, পড়ালেখা কত সুন্দর ভাবে করতেছে, আর এখন শব্দ তো দূরে কথা, মোবাইলের আওয়াজ, খালি মোবাইলের আওয়াজ, মোবাইলের আওয়াজ, মোবাইলে 12টা বাজাইতেছে বাংলাদেশ। আমার সবুক তরুণ যারা আছে মোবাইলে 12টা বাজতেছে, বিশ্বাস করেন আগামী ভবিষ্যৎ কি হয় আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। যেইভাবে আজকে ছেলে মেয়েরা মোবাইল পাওয়ার পরে অল্প বয়স ভালোবাসা শুরু হয়ে গেছে, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা।